হালদার, জানি যে তুই আমাকে ঘৃণা করিস, কিন্তু খাবারটাকে তো অপমান করিস না। আরে খাবার খেয়ে নে, কালকে কেটি পাঠক এমনি তোকে খেয়ে ফেলবে। আর তোর মতো লোকেদের সাথে এরমই হওয়া উচিত। কেডি, হ্যাঁ কাল। আরে আবিলদার, কেডি আমাকে সেটা প্রমাণ করতে পারবে না যেটা সত্যি আমি। যা, কেডি প্রমাণ করবে আমায়। আমি ভেতরে এসে গেছি স্যার, কিন্তু কিছু বুঝতে পারছি না, এখানে অনেক ফাইল আছে। কি 2003-এর ফাইল? বিজনেসম্যান জাবেদ সুলতান কি আসল জাবেদ সুলতান না অন্য কেউ? এই কেসের পিছনে সত্যিটা কি? মারাত্মক আতঙ্কবাদী ছোট রফিক কোথায় লুকিয়ে আছে? যেরকম পুলিশ আর কেডি পাঠকের বক্তব্য, জাবেদ সুলতানই কি আসলে ছোট রফিক, এই হামলার পিছনের মাস্টার মাইন্ড? কয়েক মাস তদন্তের পরেও পুলিশ যেটা প্রমাণ করতে পারেনি, সরকারের অনুরোধে এগিয়ে আসা বিখ্যাত উকিল কেডি পাঠক এই মামলা নিষ্পত্তি করতে পারবেন কি? গতকাল উনি আদালতে দাবি করেছিলেন যে আজকে আদালতে প্রমাণ করে দেবেন জাভেদ সুলতানি আসলে ছোট রফিক। শেষ পর্যন্ত আজ এমন কি ঘটতে পারে দেখতে থাকুন। ততক্ষণের জন্য নমস্কার। হ্যালো পাঠক সাহেব, আপনি তো সর্বদা সত্যের সঙ্গ দিয়েছেন, তাহলে আজকে কেন সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য মেতে উঠেছেন? আচ্ছা, আপনি পুলিশের কথা বিশ্বাস কি করে করলেন? না, এরকমটা নয়। যতদূর আমি বুঝতে পারছি যে আমি এখনো সত্যের সঙ্গেই রয়েছি। সম্ভবত আপনি বুঝতে পারেননি। বুঝিয়ে দেবো আপনাকে এই কেসের শুনানিটার পর সন্ধ্যায়। বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, যাই হোক, কেস তো আপনি জিতেই যাবেন। আমি অ্যাডভান্সে আপনাকে কেস জেতার বাহবা আর শুভ দীপাবলির অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। কিন্তু দীপাবলির অর্থ? হ্যাঁ পাঠক সাহেব, যে মুহূর্তে এটা প্রমাণিত হবে যে জাভেদ সুলতান জাভেদ সুলতান নয় বরং ছোট রফিক, তখনই একটা স্কুল বাসে একটা বাজি ফাটবে। কি বলতে চাইছেন আপনি? আমি এটা বলতে চাইছি পাঠক সাহেব, সবেমাত্র একটা স্কুল বাস পিকনিক করার জন্য লোনাওয়ালার দিকে রওনা হয়েছে, 10-15টা ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চা রয়েছে, আমি ওই বাসটাতে একটা ছোট্ট বোম প্ল্যান্ট করে রেখেছি। ব্যাস, শুধু আপনার কেস জেতার অপেক্ষা। এদিকে আপনি কেস জিতলেন আর ওদিকে আমি একটা বোতাম টিপে দিলাম, ওই 10-15টা ছোট্ট বাচ্চার জীবন আপনার হাতে রয়েছে কেডি সাহেব। আপনি যেই বলছেন আগে শুনুন, আপনার এই শেয়ালের মতো দেওয়া হুমকি কেডি পাঠকের উপর কোনো প্রভাব ফেলবে না। বাঘ কখনো শেয়ালের মতন ধমকি দেয় না কেডি সাহেব। আপনার অফিসে যে টিভিটা রাখা আছে না, যদি আপনি ওর থেকে দূরে থাকেন সেটাই আপনার স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো হবে। একটু ভাবুন পাঠক সাহেব,
যদি আমি আপনার অফিসে বোম লাগাতে পারি, তাহলে কি একটা স্কুল বাসে বোম লাগাতে পারবো না? আপনার স্বাস্থ্যের পক্ষে এটাই ভালো হবে যে আমি বলছি তা আপনি চুপচাপ মেনে চলুন। পাঠক সাহেব, কেসটা যদি আপনি জিতে যান, তাহলে ওই ফুলের মতো বাচ্চাগুলো তাদের জীবন হারাবে। কি চাইছেন আপনি? পথে আসুন কেডি সাহেব, আমি শুধু এটাই চাই যে আপনি এই কেসটা হেরে যান। আর হ্যাঁ, এই কথাটা শুধু আপনি নিজের মধ্যেই রাখবেন। যদিও আপনাকে মাঝে মাঝে মনে করিয়ে দেওয়ার জন্য আমি ফোন করব, প্লিজ কিছু মনে করবেন না, নাহলে আমার কোর্টেও একটা ধামাকা হবে। আর এতটা বোকাও আপনি নন যে এটা বুঝবেন না যে কোর্টে ধামাকা হলে কি হতে পারে। পেয়ে গেছি স্যার। স্যার, আপনি যে লোককে খুঁজলেন পেয়ে গেছি। স্যার, এসব কি? স্যার, এখানে কি হয়েছিল? এইমাত্র একটা ফোন এসেছিল আমার, বলছিল যে স্কুল বাসে বোম লাগানো আছে। যদি আমি জেনে শুনে কেসটা না হারি, তো এই বাসটাকে বাচ্চা সমেত উড়িয়ে দেওয়া হবে। স্যার, এই কথাটা তো আমাদের তাড়াতাড়ি সরকারি এজেন্সিতে জানিয়ে দেওয়া উচিত। না বরুণ, এই লোকগুলো পাগল সাইকি, নিজেদের ঘরে যা কিছু তাই করতে পারে। আমরা বাচ্চাদের প্রাণ এরকম সংসারে রাখতে পারি না। স্যার, যদি আমরা আজকের কেসে শুনানিটা পিছিয়ে দিই, তাহলে আমরা কিছু সময় পেতে পারি। এটাই তো ওরা চায় বরুণ, যে কেসটা দেরি হয়ে যাক 15 দিন পর দিন পাক। কিন্তু আমি চাই না এরকমটা হোক, কেননা 15 দিনে অনেক কিছু হতে পারে। সরকারকে ভাঙা গড়া এখানে সম্ভব, এনিথিং ইজ পসিবল এখানে, এটা ভারতবর্ষ, তুই জানিস এটা বল। তাহলে এখন আমরা কি করতে পারি স্যার? একটাই পদ্ধতি আছে বরুণ, আইন এটা বলে যে যতক্ষণ পর্যন্ত একজন উকিল তার সমস্ত তথ্য আদালতে পেশ না করে, আদালত সিদ্ধান্ত শোনাতে পারে না। যা কিছু করে আমাকে আজকে আদালতের সিদ্ধান্তটাকে একটু পিছাতে হবে। এই কেসটাকে যতটা লম্বা টানা যায় টানতে হবে। এর মধ্যে তোকে ওই বাসটাকে খুঁজতে হবে, ওই বাসে চড়ে যেটার মধ্যে বোম লাগানো হয়েছিল সেটাকে ডিফিউজ করতে হবে, কিন্তু বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। আমি জানি যে এই কাজটা কঠিন মনে হচ্ছে, কিন্তু যা কিছু করে হোক এটাকে সম্ভব করতে হবে বরুণ, বাচ্চাদের জন্য, এই দেশের জন্য। রাইট স্যার। দাবে শোন, আদালতের কাজ শুরু করা হোক। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, আমি ফাইল নিতে ভুলে গেছি। ভুল ফাইল এটা। আপনি জানেন যে এই মামলাটা দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। সরকারের অনুরোধে আমি এই কেসটা কাঠগড়ায় দাঁড়িয়ে জাভেদ সুলতান ওরফে ছোটা রফিকের বিরুদ্ধে লড়ব, পাবলিক প্রসিকিউটর হয়ে এখানে। ইয়নার, এর উপর দেশ জুড়ে 15টা বিস্ফোরণ ঘটিয়ে নির্দোষ মানুষদের প্রাণ নেওয়ার অভিযোগ রয়েছে। মিস্টার পাঠক, এই মোকদ্দমার সঙ্গে যুক্ত যাবতীয় তথ্য আমি জানি, পুনরাবৃত্তি করার দরকার নেই। আমি বুঝতে পারছি ইওর অনার, আমি এই কথাটা আপনার জন্য নয়, দর্শক আসনে বসে থাকা ব্যক্তিদের জন্য বলছি। কেননা আমাদের দেশে সবকিছুই খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার রোগ রয়েছে মানুষের। কি ভালো বললেন কেডি স্যার। মিস্টার পাঠক, মিস্টার পাঠক, আপনি এদিক ওদিক কি দেখছেন, কি ভাবছেন? ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, আমি
আমি বলছিলাম যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি নিজেকে জাভেদ সুলতান বলে থাকেন। এনার কাছে নিজে জাভেদ সুলতান হওয়ার সব রকম প্রমাণ রয়েছে ইওর অনার, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি। ইনি মেরাটে একটা দোকান চালিয়ে থাকেন। এনার প্রতিবেশীরা বলছেন যে দিল্লি বিস্ফোরণের কিছুদিন আগে কিছু সন্দেহজনক লোক ওনার সঙ্গে দেখা করতে আসেন, আর বিস্ফোরণের একদিন আগে ইনি বেপাত্তা হয়ে যান, নিখোঁজ হয়ে যান। এনার পাশের দোকানদার বিনয় কুমার বাবু পুলিশকে এই বিষয়টা জানিয়েছেন। তল্লাশি করার পর পুলিশ এটা খোঁজ নিয়েছে যে ছোট রাফিক করা সমস্ত বিস্ফোরণের আগে এই জাভেদ সুলতান সাহেব বেপাত্তা হয়ে যান। আমার প্রশ্ন আদালতের কাছে এটাই অনার, যে যদি জাভেদ সুলতান ছোটা রফিক না হয়, তাহলে ছোটা রফিক আসতেই জাভেদ সুলতান সাহেব নিখোঁজ কেন হয়ে যান, উধাও কেন হয়ে যান? মিনিট ইওর অনার, কেডি আমার মক্কেল জাভেদ সুলতানের উপর মিথ্যে আরোপ করছেন। আমার মক্কেল ভারতের একজন সম্মানীয় ব্যক্তি, আর এর সঙ্গে যুক্ত সমস্ত প্রমাণ আদালতে আগেই পেশ করেছি। কি দারুণ ব্যাপার জাভেদ সাহেব, খুবই বড় একজন উকিল নিযুক্ত করেছেন আপনি। সমস্ত বিস্ফোরণের সময় আপনার ওই স্থানে উপস্থিত না থাকার সমস্ত কারণ রয়েছে, এটা আদালতে আমি বলেই দিয়েছি আগে। উদাহরণস্বরূপ, যখন দিল্লির বিস্ফোরণটা হয় তখন আপনি দিল্লিতে নয় মুজাফফরনগরে ছিলেন, দিল্লি থেকে 300 কিলোমিটার দূরে। এবার তাহলে যে ব্যক্তি 300 কিলোমিটার দূরত্বে আছেন সে দু জায়গায় একই মানুষ তো থাকতে পারে না, এটাই বলতে চাইছেন আপনার উকিল? স্যার আমি বাস ডিপো থেকে বলছি, আজ সকালেই বাচ্চাদের পিকনিকে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে বাস ভাড়া নেওয়া হয়েছে। স্যার আমি বাসের খোঁজ পেয়ে গেছি। স্যার আমি আদাবে এখানে বম্ব স্কোয়াডের সঙ্গে আছি। আর স্যার আপনি ঠিকই বলছিলেন, আমরা ওর কলটাকে ট্রেস করতে পারিনি। ঠিক আছে বলুন, আমি কেসটাকে আরেকটু লম্বা করছি, বলতে থাকো আমাকে। ওকে স্যার। মিস্টার পাঠক, আপনি কি করছেন আদালতে? আজ আপনার জাভেদ সিদ্দিকি যে ছোট রফিক সেটা প্রমাণ করার কথা ছিল, সেই প্রমাণ কোথায়? তবে লেটস হারি আপ, চল। হ্যাঁ তো রফিক বাবু, আমি এটা বলতে চাই, রফিক নয়, আমার নাম জাভেদ, জাভেদ সুলতান। হ্যাঁ ওই জাভেদ বাবু, আমি এটা বলতে চাইছি যে যেদিন বিস্ফোরণটা হলো আপনি পুরনো দিল্লিতে। দেখুন এসব বাজে কথা, আমি সেদিন মুজাফফরনগরে ছিলাম। জজ সাহেব এই সব কথা আমার উকিল আদালতে প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ সাক্ষ্য পেশ করা হয়েছে ইওর অনার, কিন্তু জানি না যে কেন ডিফেন্স লয়ারের এই সাক্ষ্যটাকে বিশ্বাস করার মতো কিছু খুঁজে পাচ্ছি না। তো এটা বলুন যে আপনি যদি সেদিন দিল্লিতে না থাকেন, দিল্লি থেকে 300 কিলোমিটার দূরে মুজাফফরনগরে ছিলেন, তো ওখানে দিল্লি মেট্রোর সিসিটিভি ক্যামেরা আপনার ছবিটা কি করে ধরে ফেলল? ছবি ছবি ছবি, আমি বলতে ভুলে গেছিলাম আপনাকে, ছবি। হ্যাঁ এই যে এই যে এই যে এই দেখুন ছবি আপনার, না 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 দূর থেকে দেখুন। মনে হচ্ছে কেডি সাহেব আমায় দোষী করার জন্য খেপে উঠেছেন। আপনি কিভাবে বলতে পারেন যে এই ছবিটা আমার? এই ছবিতে যে মানুষটা রয়েছে তার মুখটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না, দেখুন। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল যা বলছেন একদম ঠিক বলছেন, আর কেডি যে ছবির ব্যাপারে বলছেন সেটা একদমই পরিষ্কার নয়। কেডি খামোখা মিথ্যে তথ্য দিয়ে আদালতের সময় নষ্ট করছেন। অবজেকশন সাস্টেইনড। মিস্টার পাঠক, যদি অকাট্য প্রমাণ থাকে তবেই সেটা আদালতে পেশ করুন। আগে ইওর অনার, ইওর অনার, বিশান শুক্লা যে দিল্লিতে একটা রেস্টুরেন্ট চালায় তাকে আমি এখানে ডেকে নেওয়ার অনুমতি চাইছি। ই
ইউনিট যেরকমটা আমি বলেছিলাম, ভীষণ শুক্লা ওখানে দিল্লিতে একটা রেস্টুরেন্ট চালান আর খাবার পৌঁছে দেন মানুষজনের বাড়িতে। শুক্লাবাবু কিরকম চলছে আপনার জীবন ওখানে? ভালো চলছে স্যার। আর ওখানে দিল্লিতে আপনার জীবনযাপন, রেস্টুরেন্ট, ব্যবসা সব ঠিকঠাক? হ্যাঁ স্যার। বাড়িতে সবাই ভালো আছেন তো? অবজেকশন ইউর অনার, কেডি আবারও আদালতে সময় নষ্ট করছেন। প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ইউর। হ্যাঁ তো শুক্লবাবু বলুন, কি হয়েছিল সেই সময়? হ্যাঁ স্যার, যেটা আমি আপনাকে এর আগেও বলেছি যে গত বছর প্রায় দু মাস ধরে আমারই দোকান থেকে পাশের বাড়িতে রাতের খাবারটা যেত। যতদূর আমি জানি যে খাওয়া চাওয়া হোক বা না চাওয়া হোক, আপনাকে প্রতি রাত্রে সেখানে সেটা পাঠাতেই হতো। হ্যাঁ স্যার। তো শুক্লবাবু, ওই বাড়িতে কতজন লোক থাকতেন? দুজন, কারণ দুজন লোকেরই খাবার যেত। আচ্ছা, আর ওই দুজন ব্যক্তিদের মধ্যে এখানে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন তিনিও থাকতেন ওখানে? থাকতেন কি? ভয় পাবেন না, নির্দ্বিধায় বলুন, থাকতেন ওখানে? স্যার, যেদিন বোম বিস্ফোরণ হলো সেদিন যখন আমি ওখানে খাবার নিয়ে পৌঁছলাম তো নিরাপত্তা রক্ষীদের কথা অনুযায়ী যে মৃতদেহটা ওইখান থেকে পাওয়া গিয়েছিল সেটা ছোটা রফিকের কোনো বন্ধুর ছিল। অবজেকশন ইউর অনার, আমরা এই ব্যাপারে আগেও তর্ক করেছি। এখনো পর্যন্ত এই আদালতে এমন কোনো প্রমাণ পেশ হয়নি যা এটা প্রমাণ করতে পারে যে আমার মক্কেল জাভেদ সাহেব ওই বাড়িতে থাকতেন। এমন কি শুক্লা সাহেবও নিশ্চিত নন যে উনি জাভেদ সাহেবকেই ওখানে দেখেছেন। ক্ষমা চেয়ে নিচ্ছি। কি কারণে? না, আপনার শেষ শব্দটা ঠিক কি ছিল? শুক্লা সাহেব নিশ্চিত নন। আচ্ছা, শুক্লবাবু নিশ্চিত নন এখানে? আমি জানি না কেন শুনতে পেলাম না ঠিক মতো এখানে। মিস্টার পাঠক, সেই প্রমাণগুলো কোথায় যেগুলো আজ আপনার আদালতে পেশ করবার কথা ছিল? ইউর অনার, প্রমাণ প্রস্তুত করার আগে আমি ঝা বাবু যে প্রশ্নটা রয়েছে সেটা একবার একটু স্পষ্ট করে দিতে চাইবো। আপনি আপনি বসুন আপনার জায়গায়। শুক্লবাবু, আপনি কি ঠিক কতবার আপনি ওই বাড়িতে যেখানে আপনি খাবার দিতে যেতেন এই ব্যক্তি যার নাম জাভেদ সুলতান, এনাকে কতবার দেখেছিলেন আপনি ওই বাড়িতে? স্যার, একবারই, কারণ বেশিরভাগ সময় দ্বিতীয় লোকটা দরজা খুলত। ওই একবার যখন তিনি দরজা খুলেছিলেন তো কতটা দূরত্বে ছিলেন আপনি ওই দরজা থেকে? এই স্যার, ধরুন কয়েক হাত দূরে ছিলাম। আর পুরো দরজাটা খুলেছিলেন উনি সেদিন? কারণ মাঝে মধ্যে অর্ধেক দরজা খোলা হয়, যেরকমটা আপনি বক্তব্যে বলেছিলেন অর্ধেক দরজা খোলা হয়েছিল। ইনি খুলেছিলেন অর্ধেক দরজা নাকি পুরোটা খুলেছিল? অর্ধেক অর্ধেক দরজা খুলেছিলেন উনি। তো আপনি ওনার চেহারা ততটাই দেখতে পেরেছিলেন যতটা দেখা যায় অর্ধেক দরজা খোলা থাকলে? তো ওই সময় ঘরে আলো কতটা ছিল? স্যার, ওখানে একটা বাল্ব জ্বলছিল আর যেখানে করিডোরে আমি দাঁড়িয়েছিলাম ওখানে একটা টিউব লাইট ছিল। মানে অর্ধেক আলো, অর্ধেক দরজা, অর্ধেক চেহারা, তো পুরো বিশ্বাসের সঙ্গে আপনি এটা বলতে পারেন যে দরজার পেছনে জাভেদ বাবুই ছিলেন? হ্যাঁ স্যার, আমি নিশ্চিত হয়ে বলতে পারবো। Thank you.
তাড়াতাড়ি চালা না। বাসে বোম আছে। কি? কেউ সিট থেকে নড়ো না। বম স্কোয়াড বমকে রিফিউজ করে দেবে। আমি এই যাচ্ছি আর আসছি। স্যার, বাসটা ধরে ফেলেছি। বম পেলেই বম স্কোয়াড বমটাকে রিফিউজ করে দেবে। ঠিক আছে, গুড। কিন্তু ইউ অর্ডার, আমাদের এটা ভুললে চলবে না যে ওই বাড়িতে শুক্লাবাবু অন্য ব্যক্তিকেও দেখেছিলেন। দেখেছিলেন কিনা আপনি? হ্যাঁ স্যার। প্রশ্ন এটা উঠছে যে অন্ততপক্ষে ওই দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন? হ্যাঁ বলুন শুক্লাবাবু, যেই ব্যক্তিকে আপনি দেখেছিলেন ওই বাড়িতে, ওনার মুখে কি কোনো চিহ্ন ছিল, যেমন আঘাতের চিহ্ন বা কোন রকম তিল, যেরকমটা জাবেদ সাহেবের এই মুখের উপর রয়েছে দেখা যাচ্ছে? অবজেকশন ইউ অর্ডার। এসব কি হচ্ছে? কেডি সাহেব কখনো এটা প্রমাণ করছেন যে শুক্লা সাহেব নিশ্চিত নন, আবার কখনো আমার মক্কেল জাভেদ সাহেবকে অন্য লোক প্রমাণ করতে চাইছেন? হিয়ার, শুধুমাত্র আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি যে যেই ব্যক্তিকে শুক্লাবাবু ওই দিন ওই বাড়িতে দেখেছিলেন তার মুখের ওপর সেরকমই কোনো চিহ্ন রয়েছে কিনা, যেরকমটা জাভেদ সুলতান সাহেবের মুখের ওপর রয়েছে সেরকম ছিল কি না। আগে স্যার আমার ঠিক করে মনে নেই। দবে বম পেলে না? বাইরে উপরে নিচে কোথাও নেই, কিচ্ছু বুঝতে পারছি না। বাসের বাইরে তো আমরা সব জায়গায় চেক করে নিয়েছি, ভেতরে চেক করি। চল। বমটা ব্লাস্ট করিয়ে দিচ্ছে স্যার। আমরা যেই বাসের ভেতরে ঢোকার চেষ্টা করলাম, এখানে বম ব্লাস্ট হয়ে গেল। বাচ্চারা? স্যার বাচ্চারা সবাই ঠিক আছে। আমার মনে হয় এই ছোট বম ব্লাস্টটা করে ও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। বরুণ কি বলছিস তুই? পাঠক সাহেব, ছোট একটা ভেট ছিল, আশা করি আপনার পছন্দ হয়েছে। আশা করি এর পরে আর এ ধরনের আসপর্তা দেখাবার চেষ্টা করবেন না, না হলে ফল খুব খারাপ হবে। মিস্টার পাঠক, আজ আপনার মনোযোগ কোথায়, বারবার কোথায় হারিয়ে যাচ্ছেন? ক্ষমা চেয়ে নিচ্ছি ইউ অনার। মিস্টার পাঠক, সেই প্রমাণগুলো কোথায় যেগুলো আজ আপনার আদালতে পেশ করবার কথা ছিল? আশা করছি যে লাঞ্চের পরে আপনি আদালতের সময় নষ্ট করবেন না। আদালত লাঞ্চের জন্য মুলতবি করা হলো। চিন্তা করো না, তোমাদের কিচ্ছু হবে না। বাবু চিন্তা করো না, আমরা তোমাদের কিচ্ছু হতে দেব না। চিন্তা করো না, আমরা তোমাদের কিচ্ছু হতে দেব না। কিচ্ছু হবে না তোমাদের, কেউ এখান থেকে নড়বে না। সাবধানে বসো, কিচ্ছু হবে না তোমাদের।
কি হলো? বাসে লুকোনো ক্যামেরা ওই লোকটাকে বাসের সমস্ত ছবি পৌঁছে দিচ্ছে। Yes! পেয়ে গেছি আমি ক্যামেরার ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেছি। এখন আমরা সেই সবকিছু দেখতে পারি যা ওই লোকটা দেখছে। ও ক্যামেরাটা বাসে লুকিয়েছে, মানে ও সবকিছু পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করলে ও আমাদের দেখে ফেলবে। আচ্ছা আর কোনো উপায় নেই? নো, এটা ভালো বিষয় যে সুশান্ত ওই ক্যামেরার ফ্রিকোয়েন্সিটা ধরে নিয়েছে। এবার ওকে বল যে ক্যামেরা দিয়ে দেখানো পুরনো দৃশ্যগুলোর একটা লুপ বানাক আর সেটা বারবার চালাক। যারা দেখছে তারা এরকমটা ভাববে যে তারা নতুন দৃশ্য দেখছে, আর সেই সময় তুই ওই বাচ্চাদের বাস থেকে নামিয়ে নিস, বুঝতে পারলি তো? স্যার, কেডি সাহেব আমাকে কখন জিজ্ঞেস করবেন? আমি সকাল থেকে অপেক্ষা করছি। জানি ডাক্তারবাবু, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার সঙ্গে প্রশ্নোত্তর চালানোর সঠিক সময় আসেনি, কিছুটা সময় আরও লাগবে। আপনি বসুন না প্লিজ। স্যার, আগে কোর্টে কোনো ক্যামেরা নেই, হয়তো দর্শকদের মধ্যেই আছে ওদের টিকটিকি। পাক্কা? হ্যাঁ, আমি দেখছি। আগে স্যার। হ্যালো পাঠক সাহেব, আপনি হাজার চেষ্টা করুন না কেন কিন্তু আমাদের থামাতে পারবেন না, কারণ আপনার প্রত্যেকটা পদক্ষেপ আমরা নজরে রাখছি। ইওর অনার, পুলিশ আর গোয়েন্দা বিভাগের কাছে এখনো পর্যন্ত ছোটা রফিকের ওখানে থাকার বা ওরকম কোনো ব্যক্তিত্বর ওখানে থাকার কোনো প্রমাণ বা কোনো সাক্ষী এখানে নেই ইওর অনার। আমার প্রশ্ন আদালতের কাছে এখন এটা যে আসলে বাস্তবে এরকম কোনো ব্যক্তি রয়েছে নাকি এটা কারো কল্পনায় ঘটে যাওয়া ঘটনা। হাই অনার, আমার প্রশ্ন এটা ছিল যে বাস্তবে কি ছোটা রফিক নামে কোনো ব্যক্তি আছে? আমরা কি সঠিক পথে চলছি এখানে নাকি কোনো এরকম এরকম কোনো ব্যক্তিকে খোঁজা হচ্ছে, এরকম কোনো বিষয় খোঁজা হচ্ছে যেগুলোর কোনো অস্তিত্ব নেই বাস্তবে? যেটা নেই আসলে, কেননা এই বিষয়টাতে একটু আলোকপাত করার জন্য সালমা দেবীকে কাঠগড়া ডেকে নেওয়া হোক। আপনি যদি অনুমতি দেন তো স্যার। অনুমতি দিলাম। সালমা দেবী, কেমন আছেন আপনি? আগে আমি ঠিক আছি। আপনার এখানে আদালতে আসতে খুব একটা কষ্ট হয়নি তো? অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমি সালমা দেবীকে এটা জিজ্ঞেস করছিলাম যে শুনেছি যে আপনার চোখ ছোটা রফিকের কারণে চলে যায়, এটা কি সত্যি? সত্যি এই কথাটা? তো এটা বলুন আপনি মহামান্য আদালতকে যে আপনার সঙ্গে ছোটা রফিকের বিয়ে কখন কোথায় হয়েছে, এই সমস্ত কিভাবে? 2003-এ আমাদের নিকাহ বেগমাবাদ মোদিনগরে হয়েছিল। মোদিনগর ইওর অনার, যেটা মিরাটের খুবই কাছে, খুবই সন্নিকটে। তো তারপর 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 কি হলো? শুনেছি যে ও ভীষণ কষ্ট দিত আপনাকে, ঠিক কথা এটা? আগে কি কি রকম ভাবে কষ্ট দিত বলুন, যে আপনি কখন জানতে পারলেন যে ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত? বাড়ির ভিতরে ও অস্ত্র লুকিয়ে রেখেছিল। অস্ত্র লুকিয়ে রেখেছিল ইওর অনার?
পাঁচটা বাজিয়ে ছাড়বেন কেডি সাহেব। আপনি তাড়াতাড়ি করুন আর কেসটা হারুন। সলমাদেবী, এই সব কিছু দেখলেন আপনি, চোখ চলে যাওয়ার আগের ঘটনা, এগুলো আপনি সব দেখেছেন। হ্যাঁ, আর 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 কিছু বলতে পারবেন আপনি? ও আমাকে মারার চেষ্টা করেছিল, সেই দুর্ঘটনায় আমার চোখ নষ্ট হয়ে যায়। সেদিন থেকে আমি ওর কাছে পালিয়ে বেড়াচ্ছি। ওয়াও, কেডি সাহেবের জয় হোক, কি আইডিয়া দিয়েছে! আমি ফ্রিকোয়েন্সিটা হ্যাক করে দিয়েছি, এখন আমি ক্যামেরা দিয়ে পাঠানো ছবিগুলোকে আবার দেখাতে পারি। কিন্তু এটা আমি বেশিক্ষণ করতে পারবো না। এখন যাও, বাচ্চাদের বাঁচাও। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি অনুরোধ করব আদালতের কাছে যে জাভেদ বাবুকে কিছু বলার অনুমতি দেওয়া হোক, যাতে সালমা দেবী ওনার গলাটা চিনতে পারেন, ওনার কণ্ঠস্বর চিনতে পারেন। অনুমতি দিলাম। আমি নির্দোষ, আর কেডি সাহেব আমাকে অকারণে ব্যতিব্যস্ত করছেন। সালমা দেবী, আপনি বলুন যে আপনি এই কণ্ঠস্বরটা চিনতে পারছেন? আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক করে বলতে পারবো না। আপনি আপনি কি ছোট রফিক? আপনার জন্য তো ছোট নয় ও। রফিক বাবুর ব্যাপারে আমাদের এরকম কিছু জানাতে পারেন যেটার বিষয়ে শুধুমাত্র আপনি জানেন? আমি বুঝতে পারছি না ইওর অনার, যে কেডি আদালতের সময় কেন নষ্ট করছে। ইওর অনার, আমি আদালতের সময় নষ্ট করার কোন রকম চেষ্টা করছি না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বলুন এবার, এরকম কোন বিষয়ে বা এরকম কিছু জানেন আপনি? সাহেব, কেডি সাহেব এগুলো ইচ্ছে করে করছেন, জানি না কেন, কিন্তু ইনি আদালতের শুনানির সময় অকারণে বাড়ানোর চেষ্টা করছেন। ইওর অনার, বুঝতে পারছি না আমি যে জাভেদ বাবুর আমার এই সমস্ত বিষয়ে কি আপত্তি, কেন ইনি এতটা ব্যাকুল হয়ে উঠছেন ফাঁসিতে চলার জন্য। অবজেকশন ইওর অনার, কেডি সাহেবের আমার মক্কেলের সঙ্গে এইভাবে কথা বলার কোনো অধিকারই নেই। মনে পড়েছে, মনে পড়েছে, ওর বুকের উপর ডান দিকে ছুরির একটা পুরনো দাগ আছে। ছুরির পুরনো ক্ষত ইওর অনার, এবার শীঘ্রই এটা পরিষ্কার হয়ে যাবে, জানতে পারা যাবে যে ইনি ছোটা রফিক নাকি। যদি জাভেদের বুকে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়, তাহলে এই বোতামটা টিপতে আমার এক সেকেন্ড সময় লাগবে। স্বর্ণদেবী, এটা বলুন যে আপনি কিভাবে জানলেন যে যে ক্ষতটা এনার অর্থাৎ ছোটা রফিকের লেগেছিল সেটা ছুরির দ্বারাই হয়েছিল, অন্য কোনো অস্ত্রের সাহায্যে হতে পারে? উদাহরণস্বরূপ বলা যায় যে যেমন ব্লেড বা খুর ইত্যাদি ইত্যাদি। সাহেব, দাগ তো দাগই হয়, ছুরির হোক কিংবা অন্য কোনো অস্ত্রের। কিন্তু আপনি 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 ছিলেন ওখানে যখন যখন ছোটা রফিকের উপর হামলা করা হয় ও আঘাতপ্রাপ্ত হয়? না, আমি তো এই দাগটা নিকাহর পরেই দেখি। কেডি সাহেব, আপনি মহতারমাকে আর বিরক্ত করবেন না। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আঘাত এটা নয় ইওর অনার। সলমাদেবী, আঘাত নেই ওনার শরীরে কোথাও।
আমরা সবসময় তোমার থেকে দু পা এগিয়ে কেডি। যাই হোক, ভালোই যাচ্ছ। মাছিটা দুবার একই জায়গা থেকে কি করে গেল? ও, আমার ক্যামেরার ফ্রিকোয়েন্সিটা হ্যাক করা হয়েছে। তার মানে এতক্ষণ ধরে ও আমাকে বোকা বানাচ্ছিল। ও শিট, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? বাবু, বাবু তাড়াতাড়ি বাইরে এসো। এটা আমার ফেভারিট জলের বোতল ছিল। আরে জলের বোতল ছাড়ো, তাড়াতাড়ি এসো। আরে তাড়াতাড়ি এসো, জলের বোতল। মনে হচ্ছে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। প্রমাণ হয়ে যাচ্ছে ইওর অনার যে আমার মক্কেলই হলো জাভেদ সুলতান, ছোট রফিক নয়। থ্যাংক ইউ কেডি। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বরুণ বল, ও বাসটা উড়িয়ে দিয়েছে। কিন্তু বম ব্লাস্ট হওয়ার আগে আমরা সমস্ত বাচ্চাদের বাঁচিয়েছি। থ্যাংক গড। ডোন্ট ওয়ারি স্যার, সমস্ত বাচ্চা সুরক্ষিত। মিস্টার পাঠক, যদি আপনার শরীর ভালো না থাকে তাহলে আমি শুনানি পিছিয়ে দিচ্ছি। আগে না ইওর অনার, আমি একদম সুস্থ আছি। আর কিছুক্ষণের মধ্যেই আদালতে ওই সাক্ষী, ওই প্রমাণ আমি পেশ করব। তোমার গলায় হঠাৎ আসা এই দৃঢ়তা শুনে মনে হচ্ছে যে তুমি বাচ্চাগুলোকে বাঁচিয়ে নিয়েছো কেডি, কিন্তু বিপদ এখনো তোমার মাথার উপরে ঘুরপাক খাচ্ছে। আজ যে সিদ্ধান্তই হোক না কেন, সেটা শুধু আমি নেব। মিস্টার পাঠক, কোথায় আপনার প্রমাণ? হ্যাঁ প্রমাণ ইওনার, বাস প্রস্তুত করছি আমি। কিন্তু তার আগে আমি এটা চাইবো যে যেখান থেকে আপনি এইটা প্রমাণ করবেন যে জাভেদ সুলতান প্লাস্টিক সার্জারির সাহায্যে ওনার শরীর থেকে সেই ক্ষতটা সরাননি। এটা কি কথা ইওনার? যখন আরোপ আপনি লাগাচ্ছেন তখন প্রমাণ তো আপনাকেই দিতে হবে না? ইওনার, আমি কিছু সময়ের জন্য দর্শকদের ওখানে যাওয়ার অনুমতি চাইবো। আপনি করছেনটা কি মিস্টার পাঠক? প্লিজ ইওনার, দরকার এটা, ব্যাস এক মিনিটের জন্য। ঠিক আছে, ধন্যবাদ ইওনার। ইওনার, আদালতে আমি আমার প্রমাণটা পেশ করব। তার আগে আমি আদালতের সবাইকে এটা বলতে চাইবো যে আজকাল সবাই প্লাস্টিক সার্জারি করছে। এরকম তো ইওর অনার, মনুষ্য শরীর পাঁচটা পদার্থে তৈরি হয়ে থাকে, জল, বায়ু, অগ্নি, আকাশ আর পৃথিবী। কিন্তু আজকাল ইওর অনার একটা ষষ্ঠ বস্তু আসতে শুরু করেছে। প্লাস্টিক ইওর অনার, অনেক বস্তু। We'll be right back.
একদম ঠিক চিনেছেন কেডি পাঠক, ওই প্লাস্টিকটার মধ্যে তোমাদের সবার মৃত্যু লুকিয়ে আছে। এখন আমি আদালতে ওই সাক্ষ্যটা, সেই প্রমাণটা পেশ করতে চলেছি, যাতে গোটা বিষয়টা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। প্রতিপক্ষ আমার কথার সঙ্গে সহমত হবে, জাভেদ বাবুরও এই দেশের আইন এবং কানুনের ওপর বিশ্বাস জন্মাতে শুরু করবে। আমি এটা বুঝতে পারছি যে জাভেদ বাবুর ওপর দিয়ে ঠিক কি কি বয়ে গেছে, বিনা কারণে এত সময় ধরে বেচারা কারাগারে থেকে গিয়েছে। আমার প্রশ্ন হলো কি এটা যে পুলিশ জাভেদ বাবুকে কিসের ভিত্তিতে গ্রেফতার করেছিল, যেখানে জাভেদ বাবুর কাছে জাভেদ হওয়ার সবকিছু প্রমাণ ছিল, সব সাক্ষ্য ছিল, তো প্রথম ক্ষেত্রেই ওনার এই কেসটা স্থগিত কেন করে দেওয়া হলো না? আমাদের দেশের, ভারতের সংবিধান এটা বলে থাকে, শয়ে শয়ে দোষী শাস্তি থেকে বেঁচে গেলেও একজন নির্দোষের শাস্তি পাওয়া উচিত নয়। আমি ওনার মানসিক যন্ত্রণাটা বুঝতে পারছি। আদালত প্রমাণ চেয়ে থাকে ইওর অনার, আর জাভেদ সাহেব ওরফে ছোটা রফিকের বিরুদ্ধে আমি সেই প্রমাণটা পেশ করতে চলেছি। আরে পাগল হয়ে গেছিস তুই কেডি, নিজের কথা যদি নাও ভাবিস তো ওখানে উপস্থিত লোকগুলোর কথা তো ভাব। আমি প্রমাণটা আদালতে পেশ করব, তার আগে আদালতের কাছে ক্ষমা চেয়ে নেব যে আজ বাস্তবিকভাবেই আমি আদালতের সময় নষ্ট করেছি। সেটা এই কারণে ইওর অনার, যে জাভেদ সাহেব ওরফে ছোটা রফিকের কথা মতো বাচ্চা ভর্তি একটা স্কুল বাস এনার লোকজন আটকে রেখেছিল, সেখানে বোম রেখেছিল। কিন্তু আমি এখন এটা বলে স্বস্তি পাচ্ছি যে বাচ্চারা এখন ঠিক আছে। এখন ইওর অনার, ওই প্রমাণ যেটা আমি পেশ করতে যাচ্ছিলাম আদালতে, যা এটা প্রমাণ করে দেবে যে জাভেদ সুলতানই ছোটা রফিক আসলে, সেই সাক্ষীকে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, হিলিং টাচ নার্সিং হোমের ডক্টর নাথানি আদালতে এটা প্রমাণ করে দেবেন যে এই ব্যক্তি মানবিকতার নামে একটা লজ্জা, জাভেদ সুলতান ওরফে ছোটা রফিকের কারণে অনেক মানুষের প্রাণ গিয়েছে, অনেক বাচ্চা অনাথ হয়েছে, অনেক মহিলা বিধবা হয়েছে। ডক্টর নাথানি, বলুন আপনি মহামান্য বিচারককে। জজ সাহেব, কয়েক বছর আগে যখন আমি হিলিং ডার্ট নার্সিং হোমে কাজ করতাম, আমার কাছে তখন একটা কেস আসে। এর কিছু সঙ্গী একে আহত অবস্থায় আমার কাছে নিয়ে আসে, আরও রক্তাক্ত ছিল, আর আমার মনে হচ্ছিল এটা বম ব্লাস্টের কারণেই হয়েছে। তো আমি এনাকে পুলিশকে ইনফর্ম করার জন্য বলেছিলাম, কিন্তু এনার সঙ্গী সাথীরা আমাকে ভয় দেখিয়ে এনার অপারেশন করার জন্য বাধ্য করেছিল আমায়। তো আমি এনাকে সার্জারি করার আগে কিছু টেস্ট করি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্রসিজার। ইওর অনার, কিছু সময় পরে ওই হাসপাতাল বন্ধ হয়ে যায়, কিন্তু ওই হাসপাতালের রেকর্ড এক জায়গায় নিরাপদ রাখা থাকে। আর আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার,
যে জাভেদ সুলতানের চিকিৎসার রিপোর্ট ছোট রফিকের চিকিৎসা রিপোর্টের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। জজসাহেব, জজসাহেব, এই ডাক্তারটা মিথ্যে কথা বলছে। ওখানে ছিল না, ওখানে একজন লেডি ডক্টর ছিল, এ ছিল না। আমি বলে ফেললাম, এ কি করলাম আমি? এই কথাটাই তো আমি বলছিলাম ইওর অনার, যে ওই দিন প্লাস্টিক সার্জারি একজন মহিলা ডক্টর করেছিলেন। কিন্তু যদি জাভেদ সাহায় বরফে ছোটা রফিক ওখানে না থাকে তো উনি এটা জানতে পারলেন কি করে? দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। মিস্টার পাঠক, এখন আপনার আর কোন রকম তথ্য জানাবার দরকার নেই। আপনি যা এই আদালতে প্রমাণ করতে চাইছিলেন তা প্রমাণিত হয়েছে। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে এই আদালত স্বীকার করছে যে জাভেদ সিদ্দিকী সন্ত্রাসবাদী রফিক সিদ্দিকী, আর এই আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। কেস ইজ ক্লোজড। কেডি, আমি সত্যি খুব লজ্জিত। আমি সত্যি কিছু জানতাম না যে এই জাভেদই ছোট রফিক। অজান্তে এক আতঙ্কবাদীকে সাহায্য করছিলাম, তার থেকে আপনি বাঁচিয়েছেন। কোনো ব্যাপার না জাহাবাবু, কখনো কখনো মানুষ চিনতে একটু ভুল করে ফেলেন। আর তাছাড়া কারোর মুখের উপর তো আর দেখা থাকে না সে চোর না সন্ত্রাসবাদী। Thanks a lot. See you soon. God bless you. अरे मिस्टर वरुण जवेरी, क्या बात है। हाँ, धुलोए गोड़ागुड़ी खेये एसेछिस, भालो काज करे एसेछिस, गर्वित आमी तोर उपर। सर आमारो आपनार सहकारी हवाय। फर मोर अपडेट्स सब्सक्राइब टू आवर चैनल, क्लिक द शो लिंक्स एंड एंजॉय वॉचिंग द वीडियोज़।